মহানন্দার ভাঙনে তলিয়ে গেল পুলিশ ক্যাম্প সহ কয়েক বিঘা চাষের জমি। মহানন্দ টোলার শ্রীকান্ত টোলায় তৈরি করা হয়েছিল এই অস্থায়ী পুলিশ ক্যাম্প। ঘোর বর্ষায় বাড়ছে মহানন্দা জলস্তর, আতঙ্কে ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষের। রতুয়ার বিধায়ক ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকার ভাঙন রোধের কাজে সাহায্য করছে না বাংলাকে। অপরদিকে বিজেপি তরফে বলা হয়েছে, রাজ্য কখনো সাহায্য চেয়ে পাঠায়নি কেন্দ্রকে, ভাঙন রোধে গাফিলতি দেখাচ্ছে পরিকল্পনাহীন রাজ্য সরকার, সাহায্য চাইলে কেন্দ্রীয় সরকার সব রকম সাহায্য করবে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার উত্তর ভারতের সমস্ত জল গঙ্গা দিয়ে ঝাড়খণ্ডের তিন পাহাড় দিয়ে থেকে বিহারের বড়িহারি ব্লক, আমদাবাদ ব্লক, ঝাড়খণ্ডের মহারাজপুর ব্লক, মালদা, রতুয়া, মানিকচক, কালিয়াচক দুই, কালিয়াচক তিন, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, ধুলিয়াল, এই লেফট অফ ব্যাঙ্ক অফ গঙ্গা, এটা টোটাল ইরোশন হচ্ছে প্রায় 70 কিলোমিটার। মণিহারি সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে আপ টু শামসেরগঞ্জ লেফট ব্যাঙ্ক অফ গঙ্গার ভাঙন। কেন্দ্রীয় সরকার যেমন আমাদের 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না, সেরকম বাংলা, বিহার, ঝাড়খণ্ড মুছে যাক, যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, তারা কিন্তু অবিজেপি। যে মালদা জেলার দীর্ঘদিনের সমস্যা হচ্ছে ভাঙন সমস্যা, আমাদের গঙ্গা এবং কুলাহার নদীর যে ভাঙন সমস্যা, আমাদের হরিশ্চন্দ্রপুরের ভাকুরিয়া, উত্তর দক্ষিণ ভাকুরিয়া, রতুয়ার মহানন্দাটোলা, বিলাইমারি, মানিকচকের গোপালপুর সহ বিভিন্ন এলাকা, কালিয়াচক তিন এলাকার সমস্যা, এই যে আমাদের এখানে ভাঙনের যে সমস্যা আছে, এই সমস্যাকে, এই সমস্যা থেকে আমাদের রক্ষা করবার জন্য, মানুষকে রক্ষা করবার জন্য, এই যে জমি চলে যাচ্ছে, বাড়িঘর চলে যাচ্ছে, গ্রাম চলে যাচ্ছে নদী গর্ভে, এইখানে সমস্যা থেকে মানুষকে মুক্তির জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা কোনো দিন তারা গ্রহণ করেছেন কি? রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে তারা কি কোনো প্রস্তাব পাঠিয়েছেন যে এটার হচ্ছে যে পূর্ণাঙ্গ রূপে একেবারে এটা, এই যে সমস্যা এটা দূর করার জন্য, এই সমস্যা থেকে মানুষকে রক্ষা করার জন্য তাদের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আছে কি?